চলচ্চিত্র শিল্পী সমিতির চেয়ার হারানোর পর অনেকেই শঙ্কা প্রকাশ করেছিলেন সদস্য পদটাও বুঝি হারাচ্ছেন জায়েদ খান। দেরিতে হলেও সে ধারণাটাই সত্যি হতে চলেছে। কাঞ্চন নিপুণ পরিষদ দায়িত্ব নেয়ার এক বছর পর স্থগিত হচ্ছে জায়েদ খানের সদস্য পদ। আসছে রবিবার সমিতির জরুরি সভা ডেকেছে শিল্পী সমিতির বর্তমান কমিটি, যে মিটিংয়ের মূল আলোচনার বিষয় জায়েদ খান। জানা গেছে ঘণ্টা দুয়ের মতো চলা সভা থেকে আসবে জায়েদ খানের সদস্য পদ স্থগিতের সিদ্ধান্ত, যদিও এ নিয়ে আগাম কোনো মন্তব্য করছেন না কমিটির কোনো সদস্য। এ নিয়ে জায়েদ খানের সাথে কথা হলে আপাতত কোনো মন্তব্য করতে নারাজ বলে জানান তিনি। 2008 সালে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করা জায়েদ খান দুই মেয়াদে ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক। 2022 অনুষ্ঠিত প্রাথমিকভাবে জয়ী হলেও অর্থ দিয়ে ভোট কেনার অভিযোগে বাতিল হয় তার ফলাফল। অনেকের ধারণা আসছে বছর নির্বাচনে আবারও সাধারণ সম্পাদকের পদে লড়বেন জায়েদ খান, কিন্তু রবিবারের সভায় যদি সদস্যপদ স্থগিত হয় তবে অনিশ্চিত হবে তার নির্বাচন। নাজমুল আলম রানা, চ্যানেল 24।